স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান জানিয়েছেন, 26 মার্চ থেকে 4 এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা হতে পারে। এ বিষয়ে শিগগিরই ঘোষণা আসতে পারে বলেও জানান তিনি। তেজগাঁওয়ে কেন্দ্রীয় ঔষধাগার থেকে এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হিমেল মাহবুব। হিমেল, সাধারণ ছুটির একটা ঘোষণা আসতে পারে এরকম তথ্য আমরা পাচ্ছি, জানাবেন এই বিষয়ে বিস্তারিত? অপলা, আসলে বিষয় দিয়ে আপনাকে একটু পরিষ্কার করি, সেটা হলো আজকে সিএমএইচডিতে যে অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানে গত করোনাকালীন এই এক বছরের নানা বিষয় নিয়ে স্বাস্থ্য সচিব কথা বলেছেন। তিনি শঙ্কা প্রকাশ করেছেন যে বাংলাদেশে করোনা সংক্রমণ অনেকটাই কমে এসেছিল, এটা শতকরা 2-এর নিচে চলে এসেছিল, কিন্তু হঠাৎ করেই মানুষের অসচেতনতা এবং একরকম করোনার যে নির্দেশনাগুলো আছে, নিয়মগুলো আছে, মাস্ক ব্যবহার করা, নিয়মিত স্যানিটাইজার দিয়ে হাতে দেওয়া কিংবা হাত ধোয়ার যে বিষয়গুলো, জনসমাগম এড়িয়ে চলা, এই বিষয়গুলো আসলে শেষ পর্যন্ত নিশ্চিত না হওয়ায় কিংবা মানুষের এক ধরনের অনাগ্রহ চলে আসার কারণে কিন্তু সংক্রমণ বেড়ে 10-এর উপরে চলে গেছে এবং মৃত্যুও কিন্তু বেড়ে গেছে আমরা কয়েকদিন ধরে লক্ষ্য করছি। সেই হিসাবে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন যে এরকম একটা আলোচনার পর্যায়ে আছে, তবে এই বিষয়ে তিনি নিশ্চিত না। তবে যদি সংক্রমণ খুব দ্রুত আরও বেড়ে যায় তাহলে এরকম একটি ছুটি হতেই পারে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু ছুটির বিষয়টি নিশ্চিত না। সেই সাথে কিন্তু আজকের অনুষ্ঠানে স্বাস্থ্য সচিব আরও যে বিষয়গুলি জানিয়েছেন যে এখন যে সিএমএইচডিতে যারা দায়িত্ব পালন করছেন তারা এই করোনাকালীন সময়ে আগামী এক বছরের জন্য যা কিছু লাগে করোনার চিকিৎসার জন্য তার পুরোটাই কিন্তু মজুদ রয়েছে। এর মধ্যে আইসিইউ থেকে শুরু করে হাইফ্লো নেজাল ক্যানোলা থেকে শুরু করে মাস্ক, পিপি, সব ধরনের সরঞ্জাম কিন্তু সিএমএইচডির কাছে মজুদ আছে। এই বিষয়টি সিএমএইচডির পরিচালক এবং স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান এ বিষয়টি নিশ্চিত করেছেন এবং সেই সাথে তিনি বলেছেন যে গত এক বছরে কেনাকাটায় একই জিনিস কেনাকাটায় যে এক বছর আগে যা লাগতো তার থেকে এখন 190 কোটি টাকা কম ব্যয় হয়েছে একই ধরনের জিনিস কেনাকাটায়, অর্থাৎ সাশ্রয় হয়েছে। এই বিষয়টি আমরা তার কাছে একটু পরিষ্কার হতে চেয়েছিলাম। তিনি বলেছেন যে এই কেনাকাটায় তারা খুব স্বচ্ছতা এবং জবাবদিহিতার মধ্যে এই কেনাকাটা করেছেন, সেজন্যই এখানে 190 কোটি টাকা সাশ্রয় হয়েছে এবং তিনি জোর দাবি করেছেন যে এখন সিএমএইচডি এবং স্বাস্থ্য মন্ত্রণালয় অন্যান্য যে কোনো সময়ের থেকে স্বচ্ছতা এবং জবাবদিহিতার মধ্যে দিয়ে চলছে বলে তিনি এ বিষয়টি জানিয়েছেন। আর এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সেবরিনা ফ্লোরা জানিয়েছেন যে 8 এপ্রিল থেকে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হতে পারে এবং ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশে আসার পরেই আগামী এপ্রিলের 1 উইকে কিন্তু করোনার যে ভ্যাকসিন আমাদের পাওয়ার কথা সেই ভ্যাকসিনের কিছু আগামী এপ্রিলের 1 উইকে চলে আসবে। তো এই ছিল এখানে সর্বশেষ পরিস্থিতি, পরবর্তীতে নতুন কোনো তথ্য থাকলে তা নিশ্চয়ই আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দেব। নিশ্চয়ই হিমেল মাহবুব, আপনাকে ধন্যবাদ যুক্ত হবার জন্য।